Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. আজকে আমার ক্লাসের বিষয় তোমাদের জন্য চাকরির পরীক্ষার অঙ্ক। চাকরির পরীক্ষায় যে সমস্ত ধরনের অঙ্কগুলো 80% আসে দেখা যায় সেই সমস্ত ধরনের একঝাঁক অঙ্ক নিয়ে আজকের ক্লাসের বিষয়। দেখো এখানে এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এক টাকার এক এর দুই অংশ সমান কত পয়সা, মানে কি করতে হবে দেখো। কত সহজে ক্যালকুলেশন করছি, তাহলে যেহেতু পয়সা বার করতে বলেছে তো আমার এক টাকাকে পয়সায় পরিণত করতে হবে। এক টাকা সমান আমরা সকলে জানি 100 পয়সা, তাহলে তার একের দুই অংশ ইন্টু একের দুই সমান কত পয়সা হবে। 2 আর 100 কাটাকুটি করলে কত হচ্ছে 50। দেখো সিম্পলভাবে বার হয়ে যাচ্ছে 50 পয়সা। 4টে অপশান থাকবে তলায়, তোমাকে সেইভাবে সেখানে টিক দিতে হবে। তাহলে এই সহজ ধরনের সহজ পদ্ধতিতে অঙ্কগুলোই কিন্তু চাকরি পরীক্ষায় আসে, আর যেগুলো কিন্তু তোমরা ভুল করো, তাই একটু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই অঙ্কগুলো চাকরি পরীক্ষায় সলভ করা যেতে পারে। আমরা দেখো পরের অঙ্কে চলে আসছি। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা শুরুর আগে একটা কথা বলে রাখি, অঙ্ক শিখতে গেলে জানতে গেলে চ্যানেলে থাকতে হবে এবং ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা পুরো দেখলে দেখবে তোমার অঙ্ক সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। তাই দেখো পরের অঙ্ক চলে আসি, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস সেটা আমাদের বার করতে হবে। তাই কত মাস হবে, তাই যেহেতু মাস বার করতে হবে কী করতে হবে, তাহলে 1 বছরকে মাসে পরিণত করতে হবে আগে। তাহলে 1 বছর সমান কত মাস, আমরা নর্মাল সবাই জানি 12 মাস, 1 বছর = ইন্টু কত হবে 1/4 অংশ, যেটা আছে 1/4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 আর 12 কাটাকুটি করলে কী হবে 3। দেখো সিম্পলভাবে বেরিয়ে যাচ্ছে 3 মাস। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষায় খুব আসতে দেখা যায়। দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা দেখো আছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। দেখো অঙ্ক শুরুকে একটা কথা বলছি, অঙ্ক ভালোভাবে শিখতে গেলে জানতে গেলে চ্যানেলে থাকতে হবে। চ্যানেলে থাকতে গেলে তোমাকে কী করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে তুমি তাহলে কী করবে, তাহলে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে পারবে এবং আমি ক্লাস নিলে তুমি প্রথমেই অঙ্কটা পেয়ে যাবে। দেখো অঙ্ক, আমি অঙ্কে চলে আসি, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা এবং কত পয়সা। সেই একই পদ্ধতি, 4 টাকাকে পয়সায় করতে হবে। তাই টাকাকে পয়সায় করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। ইন্টু টাকার, যেহেতু এর কথাটা একটা আসে, টাকার এর কথা আসলে এখানে পাশে সেটা গুণ করতে হবে পরের অংশটাকে। তাহলে কত হচ্ছে, 4 আর 8 কাটাকুটি করলাম 2 হলো, 2 দিয়ে 100 কাটলে কত হবে 50 হলো। তাহলে এবার কী করতে হবে, 50 আর 5 গুণ করতে হবে, 5 5 25, 250 পয়সা। 250 পয়সা মানে কত টাকা কত পয়সা, আমরা সকলেই জানি এটা 2 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে 4 টাকার 5/8 অংশ সমান কত হলো, তাহলে 2 টাকা 50 পয়সা। দেখো এইভাবে সহজ পদ্ধতিতে সলভ করতে হবে, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে চাকরি পরীক্ষায় তোমরা অঙ্কগুলো নামাতে পারছো। দেখো এর পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, অঙ্কটা আছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে আমাকে যেহেতু গ্রামে প্রকাশ করতে হবে, সুতরাং তাহলে আমি কী করব, কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করব, করে তার সাথে 1/5 গুণ করে দেবো, নর্মাল বিষয়। তাই কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করতে গেলে কী করতে হয়, 2 কিলোগ্রাম আছে, তাই 2 এর সাথে কিলোগ্রামের জন্য 1 লিখবে, আর কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে ক ঘর যেতে হচ্ছে, সেই কটা শূন্য। তাহলে কিলোর জন্য 1 হলো হেক্টো ডেকা গ্রাম, যেটা দেওয়া থাকবে তার জন্য 1 বসাবে, আর যেহেতু গ্রামে যেতে হবে পরস্পর গুনতে হবে, হেক্টো ডেকা গ্রাম ইন্টু এর, গ্রামের এর আছে মানে 1/5 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 1/5। তো সমান কত হচ্ছে, এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 5 দিয়ে কাটাকুটি করে দাও, 5 2 10, এখানে 2টো শূন্য আছে বসিয়ে দিলাম, 2 2 4 মানে 400 গ্রাম। দেখো একটু পদ্ধতি কিন্তু জানলে, একটু পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমরা চাকরি পরীক্ষা সহজভাবেই করতে পারবে, কোনো সময় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে। দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কে চলে আসার আগে একটাই কথা বলছি, অঙ্কগুলো ভালো লাগলে এবং এই ধরনের সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে হলে তোমাকে চ্যানেলে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে হবে এবং এই ভিডিওটি লাইক দিয়ে এবং সকলের মধ্যে শেয়ার করলে কিন্তু আরও তোমার বন্ধুবান্ধব যারা আছে সকলেই কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারবে। যাই হোক পরবর্তী অঙ্কে চলে আসি। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, অঙ্কটা আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার ও কত ডেসিলিটার সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, 5 লিটার 2 ডেসিলিটারকে আমরা ডেসিলিটারে প্রকাশ করব আগে। তাহলে 5 লিটারকে ডেসিলিটারে প্রকাশ করলে কী হবে, ইন্টু
যেহেতু ডান দিকে যাচ্ছে তাহলে গুণ হবে, আমরা আই এর আগের ভিডিওগুলোতে বলেছি যখন ডেসিলিটারে ক্লাস নেওয়া হয়, কিলো হেক্টো ডেকামিটারে ক্লাস নিয়েছি, তখন কিন্তু বিষয়টা আলোচনা করেছি। তাহলে পাঁচ লিটার জন্য এক বসবে বলেছি, মানে লিটারের পরেরটাই হচ্ছে ডেসি, তার জন্য কি হলো দল বসলো। তাহলে পাঁচ লিটারকে আমরা ডেসি লিটারে ফোকাস করলাম, একের পিঠে একটা শূন্য হলো, পাশে দুই আছে দুইটা যোগ করে দিলাম, তাহলে এত ডেসি লিটার হলো। ডেসি লিটার ইন্টু একের দুই, অংশ আছে একের দুই দিয়ে গুণ করলাম। এবার কি করতে হবে দেখো, তাই পাঁচ দশকে পঞ্চাশ আর দুই কত হলো বান্ন, ইন্টু একের দুই ডেসি লিটার, কানাকুটি করলে কত হবে ২৬, ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে ২৬ ডেসি লিটার। তাই ২৬ ডেসি লিটারকে আমরা এবার কী করবো, কত লিটার কত ডেসি লিটার করতে হবে, তাই কত হবে ২৬ ডেসি লিটার মানে কত, দু লিটার, দু লিটার এবং ৬ ডেসি লিটার। দেখো কত নর্মালভাবে সহজ পদ্ধতিতেই কিন্তু অঙ্কগুলো অ্যান্সার হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় আসে। আমরা পরবর্তী ক্লাসে এই ধরনের আরও একঝাঁক অঙ্ক নিয়ে আলোচনা করবো।